পান্ত বলে চেঁচাচ্ছেন কেন ঘরে তো একা ছিলেন পাঁচটা তো দিয়ে দিলেই পারতেন আমি পাঁচ দেবো ঘরে একা থাকলে আপনার পাঁধে যা গন্ধ একবার দিলে তো টেকা যায় না আর অনেক আটকানোর চেষ্টা করলাম বিশ্বাস করো কিন্তু পারলাম না পাঁত মারতে গিয়ে হালকা হাগু বেরিয়ে গেছে কি ভেবেছিস তুই জাগে শালার ব্যাটা সারাদিন পাত লাগবে আর অমলেট খাবি তো পথ দিয়ে কি বেরোবে হ্যাঁ আমি তো পাতলা গুয়ের অমলেট খাই না শুকনো গুয়ের অমলেট খাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে এই ফুলটুসি এই ফুলটুসি এই ফুলটুসি এই ফুলটুসি একটু তোমার পাদের গন্ধ শোকাবে তুমি যখন ঘরে বসে পাদ দাও আমি রোজ জানলা থেকে তোমার পাদের গন্ধ শুকি